সারাদিন কষ্ট করতে করতে কিংবা বসে থাকতে থাকতে আমার ছোট ভাইকে নিয়ে জাস্ট জানালাতে হেলান দিয়ে সে ঘুমাচ্ছিল। তো ওই সময় তো আমি অন্যের দিকে তাকাই এবং আমার মনে হচ্ছিল এই যে আমার আম্মু আম্মু সব স্যাক্রিফাইস। আমি শুধুমাত্র এই কম্পিটিশনের বিজয়ী হবো না, আমি লাইফে আর একটু সাকসেসফুল হবো। আমার আম্মু যত যত কষ্ট করেছে সেটা আমি কোনো না কোনো ভাবে তাকে ফেরত দিতে পারবো, হয়তো বা পারবো না এটা বলার জন্য বলা, কিংবা আমার আমার আম্মু যা চাইবে আম্মুর চিকিৎসার জন্য, কিংবা আমার আম্মু যে জিনিসটা ধরবে আমি যাতে ওই জিনিসটা আমার আম্মুর হাতে তুলে দিতে পারি, এটা আমার স্বপ্ন ছিল। এবং ওই দিন রাত্রে বলে আমি ওই জার্নিটাতে এই প্রতিজ্ঞা করি নিজেকে। আমি জানি না একটা মানুষ আসলে কতটুকু সাকসেস পেলে সাকসেসফুল হতে পারে, কিন্তু আমার জন্য এটাই সাকসেস। আজ কেমন মা এই অ্যাওয়ার্ডটা পাচ্ছে, সে তার সন্তানের জন্য যেটা ভেবেছে সন্তান সেটুকু করতে পেরেছে, আমার মনে হয় এটাই আসলে সবচেয়ে বড় পাওয়া। আমি আর সময় মনে হয় প্রত্যেকটা মাকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক স্যালিউট। আসলে আপনার সন্তানরা সাকসেসফুল, আপনারা সবাই সাকসেসফুল, থ্যাংক ইউ সো মাচ। আমার মনে হয় প্রত্যেকটা সন্তান আসলে তার মায়ের ব্যাপারে যখন কথা বলতে চায় তখন আসলে চোখে পানি কোনোভাবে ধরে রাখা সম্ভব হয় না। এবং শুধু নিজে না কেন, মানে আমি যখন অন্যান্য মায়েদের কথা শুনছিলাম তখন আমাকে একইভাবে প্রত্যেকবার আমার মনে হচ্ছিল মানে আসলে তাদেরকে কিভাবে আমরা কৃতজ্ঞতা জানাবো। আমার মায়ের স্যাক্রিফাইস নিয়ে যদি আমার বলতে হয় কিংবা তার কষ্ট নিয়ে বলতে হয়, আমি আসলে ফিরে যেতে হবে 2009 সালে, যখন আমি যখন আমরা সবাই আমার আব্বু সবসময় আসলে দেশের বাইরে চাকরির জন্য ছিলেন, আমরাও তাদের সাথে দেশে দাঁড়িয়ে ছিলাম। 2009 সালে আমরা যখন দেশে আসি তখন আমি জানি না কিভাবে যেন আমি রাজস্থান লাইভ সুপারস্টার কম্পিটিশনটাতে আমি আমার ছবি পাঠাই এবং প্রাথমিক ভাবে সিলেক্টেড হয়ে যায়। আমার ওই দিনের কথাটা মনে আছে, আমি এসে আম্মুকে আমি বলি, তখন আমার বাবা দেশের বাইরে, আম্মুকে বলি আমি লাক্সালাই সুপারস্টার থেকে আমি আসলে সুযোগ পেয়েছি, এখন এগিয়ে যাওয়ার সুযোগটুকু আসলে তোমার দিতে হবে, আমি কি অডিশনালি মানে পরবর্তী রাউন্ডে যেতে পারি। তো তখন তখন আমার ছোট ভাই একেবারে 3.5 বছরের এবং আমরা 5 ভাই বোন, আমি সবার বড়। তো ওই সময় আমার ছোট ভাইকে নিয়ে অডিশন দেওয়া সবকিছু নিয়ে ব্যাপারটা একটু টাফ ছিল আমাদের জন্য। তখন আমরা চট্টগ্রামে থাকতাম, আরো বাকি সামনে এগিয়ে যাওয়ার অডিশন গুলো আসলে ঢাকায় এসে অডিশন গুলো করা লাগতো। অনেক কিছু অর্জন পাবেন, কিন্তু মা কে যদি ভালোবাসে কথাটা বলতে না পারে তাহলে আপনি জীবনে কিছুই পাবেন। আমি যারা বলবো যেন যারা আজকে আয়োজন করছেন তাদের আমাদের মন খুলে দেওয়া করবো। আমি জীবনে অনেক অ্যাওয়ার্ড পেয়েছি, কিন্তু এই যে সুযোগটা মাকে বলার একটা স্টেজে দাঁড়িয়ে তাহলে কতটা ভালোবাসে অসংখ্য ধন্যবাদ।